নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। জন্ম বার অনুসারে কোন দেবতার পুজো করলে বেশি ফল মেলে জানেন? ইষ্ট দেবতা নির্বাচনের সময় আপনি কোন রাশির জাতক বা জাতিকা সে বিষয়টি যেমন বিবেচনা করা উচিত, তেমনি কোন দিন জন্মেছেন সেই বিষয়টিকেও গুরুত্ব দিতে হয়। এমনটা করলে মনের মতো ফল মিলতে সময় লাগে না। হিন্দু ধর্মের উপর লেখা একাধিক প্রাচীন পুঁথি অনুসারে অন্ধের মতো ভগবানের আরাধনা করলে কোনো ফল মিলবে না, কোনো ফলই মেলে না, উল্টে সময় নষ্ট হয়। তাই তো আপনি কোনো দিন জন্মেছেন, কোন দিন জন্মেছেন তা জেনে নিয়ে সেই মতো ঠাকুরের আরাধনা করা উচিত, কারণ এমনটা করলে মনের সব ইচ্ছা পূরণ তো হবেই, সেই সঙ্গে কোনো ধরনের বিপদ ঘটে যাওয়ার আশঙ্কা হ্রাস পাবে। ইষ্ট দেবতা নির্বাচনের সময় আপনি কোন রাশির জাতক বা জাতিকা সে বিষয়টি যেমন বিবেচনা করা উচিত, তেমনি কোন দিন জন্মেছেন সেই বিষয়টিকেও কিন্তু গুরুত্ব দিতে হয়। এমনটা করলে মনের মতো ফল মিলতে সময় লাগে না। আজকে যে কথাগুলি বলবো একটু মন দিয়ে শুনুন না, দেখুন না, 10 মিনিট টাইম দিন না আমাকে, কি হয় দেখুন। এখন যে কথাগুলি বলবো একটু শুনুন। যেদিন জন্মেছেন সেই মতো কোন দেবতার পুজো করা উচিত, আজকে বলি রবিবার। এই দিন জন্ম হলে ভগবান বিষ্ণুর পুজো করতে হয়, তবে মন চাইলে ভগবান বিষ্ণুর যে কোনো অবতার যেমন শ্রীকৃষ্ণ অথবা ভগবান রামেরও পুজো করতে পারেন রবিবার। ভেবেছেন? আগে জানতেন না তো, আমি জন্মেছি রবিবার তো কী হবে, সোমবার এই দিনটি হলো দেবাদিদেবের, তাই যদি সোমবার জন্ম হয়ে থাকে তাহলে ভগবান শিবের আরাধনা করতে ভুলবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন, দারুণ রেজাল্ট পাবেন। এই জিনিসগুলি জীবনে অনেকটা আপনাকে আমূল পরিবর্তন এনে দেবেন। জীবনে 7টা দিন আছে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তো এই দিনগুলি একটা জীবনে আলাদা কিন্তু একটা সাকসেস, একটা সাফল্য কিন্তু এনে দেবে। এবং রবিবার যদি আমাদের জন্ম বার হয় তাহলে আমরা কার করব, সোমবার যদি আমাদের জন্ম বার হয় তাহলে আমরা কার করব, মঙ্গলবার যদি আমাদের জন্ম বার হয় তাহলে কার করব, বুধবার যদি জন্ম বার হয় তাহলে কোন দেবতাকে নিয়ে আমরা তাকে মানব, বৃহস্পতিবার যদি হয়, শুক্রবার যদি হয়, শনিবার যদি হয়। আজকে আমি যে কথাগুলি বলবো এই অনুযায়ী যদি আপনি নিয়ম করে এগুলি করতে পারেন, জীবনে আমি বললাম একটা আমূল পরিবর্তন আসবে। আজকে দেখুন, আমরা জানি না আমাদের দেবতা কে, কাকে আমরা পুজো করব। আমাদের অনেক দেবতা, আমি কি কালীকে পুজো করব না শিবকে করব, কিন্তু আমাদের সময় নষ্ট, আমাদের ক্ষণ নষ্ট, আমাদের টাইম, সময়, মন্ত্র, তন্ত্র কিছুই তো জানি না, তাহলে আমি কার পুজো করব। এরকম অনেকের মনে অনেক প্রশ্ন আছে। এবার আজকে আমি জয়দেব শাস্ত্রী সেই প্রশ্নের যাতে উত্তর দিতে পারি তার জন্য কিন্তু আজকে আসা আপনাদের সামনে, আপনাদের কাছে। এবং এটা সহজ উপায়, কেন আমরা অনেকেই রাশি লগ্ন জানি না, অনেকেই জন্ম সময় দিন তারিখ জানি না, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় এবং আমরা ভুল করে আমরা বিভিন্ন পুজো আচরা করে থাকি বিভিন্নভাবে। ধরুন আমার বন্ধু শিবের ভক্ত, তো আমিও শিব পুজোটা করব। এবার আমার মা কৃষ্ণ ভক্ত, তো আমিও কৃষ্ণ পুজোটা করব। মানে এরকম এরকম, কিন্তু আসলে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু আপনি জানেন না, সেটা আপনি জানার চেষ্টাও করেননি, এবং আপনি কখনো ভাবতে মানে পারেননি যে এরকমও কি হয়, আমি রবিবার জন্মালে তাহলে আমি কৃষ্ণের বা বিষ্ণুর ই করতে পারবো, আর আমি সোমবার জন্মালে পারবো না তা নয়, আপনি পারবেন। আপনি যাকে ভালো লাগে, যে দেবতাকে ভালো লাগে তার পুজো করুন, কিন্তু এই দিনগুলিকে আপনার এই পুজোগুলি করলে অনেক 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 ফল পাবেন। এবং মঙ্গলবার এই দিন
আপনি আরাধনা করতে পারেন হনুমানজি। বজরং বলি এমনটাই করলে মনের সব ইচ্ছা পূরণ হতে দেখবেন সময় লাগবে না। আপনি ধরুন বুধবার জন্মেছেন, কিন্তু এই দিন যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার ঠাকুর ঘরে ভগবান গণেশকে প্রতিষ্ঠিত করতে হবে, কারণ এমনটা বিশ্বাস করা হয় যে বুধবার বাপ্পার আরাধনা করলে দারুণ ফল মেলে, গণপতি বাপ্পা মৌরিয়া। আমাদের বুধবার দিন কিন্তু গণেশ। আর বৃহস্পতিবার যদি জন্মগ্রহণ করেন তাহলে সোমবারের মতো সপ্তাহের এই দিনটিও ভগবান শিবের, তাই বৃহস্পতিবার যারা জন্মগ্রহণ করেছেন তারা যদি নিয়মিত সর্বশক্তিমানের আরাধনা করেন তাহলে দেখবেন মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগবে না। এবার আপনি ভাবছেন শুক্রবার জন্মগ্রহণ করলে কি করবেন। যদি আপনি শুক্রবার জন্মগ্রহণ করেন, যদি সপ্তাহের এ দিন জন্মগ্রহণ করে থাকেন, তাহলে মা দুর্গার আরাধনা করতে হবে। ইচ্ছা হলে মায়ের যে কোনো রূপের পুজো করতে পারেন, যে কোনো রূপের। আবার যদি আপনার শনিবার দিন জন্ম হয় তাহলে সপ্তাহান্তে মানে শনিবার সপ্তাহে যদি জন্ম নিয়ে থাকেন তাহলে হনুমানজি অথবা কাল ভৈরবের পুজো করা মাস্ট। কাল ভৈরবের পুজো করবেন মানে অনেক অনেক মানে এমন কিছু ফল পাবেন না যেটা আজও পর্যন্ত পাননি। আপনি প্রচুর দেবতা সিংহাসনে রেখে দিয়েছেন, পুজো করছেন, কোনো লাভ নেই, কোনো ফল নেই। আপনি তো একটা স্বার্থ নিয়ে পুজো করছেন। আমি আজকে পাঁচটা জিনিস বলবো না, পৃথিবীতে কোনো বইতে লেখা নেই, কোনো গুরু আপনাকে বলেনি, কেউ আপনাকে বলেনি। আমি যে পাঁচটি, যদি এই পাঁচটি কথা যদি আপনি কোথাও শুনে থাকেন আমায় একবার বলবেন। এটা এই যে পাঁচটি কথা বলবো, এই পাঁচটি কথা সম্পূর্ণ আমার ফ্যামিলির এবং আমার পূর্বপুরুষের, আমাদের বংশের এই কথাগুলি, এই পাঁচটি কথা একদম আমার নিজস্ব। এবং এই কথাগুলি মেনে যারা আমার, আমাকে যারা ভালোবাসে, আমাকে নিয়ে যারা চলে, তাদের সবার ভালো হয়েছে এবং তারা ভালো আছেন, ভালো রয়েছে। পাঁচটা কথা কি? এক নম্বর কথা, আমরা পুজো করতে যাই সবসময় কিছু আশা নিয়ে যাই, আজকে আমি পুজো করব, দক্ষিণেশ্বর যাব, কালীঘাটে যাব, আজকে আমি যাব তারাপীঠে, আজকে আমি কামাখ্যা যাব, মায়ের কাছ থেকে এটা চাইব, মা আমাকে ফেরাবে না, আমি মার কাছ থেকে এটা চেয়ে নিয়ে আসবো, মাকে পুজো দেব। মা কিন্তু ঘুষখোর নয়, মা কিন্তু তোমার ওই পুজোর আশায় বসে নেই, কিন্তু তুমি যাচ্ছ তোমার চাহিদা মেটাতে, তুমি কিন্তু পুজো দিতে যাচ্ছ না। যদি পুজো দিতে যাও তাহলে অনেকেই আছে পুজো দিতে যায়, সব থেকে ভিআইপি লাইন খোঁজে টাকা দিয়ে, 500 টাকা বা 1000 টাকা দিয়ে কোন লাইনে তাড়াতাড়ি করে মায়ের কাছে পৌঁছবে, লাইন দেবে না। আমি তোমাদের বলবো, যত কোটিপতি লোক হও না কেন, পুজো দিতে গেলে প্রথমে জুতো খুলে খালি পায়ে পা ধুয়ে মায়ের সেই রাস্তা দিয়ে যাবে। লাইন পড়লে, যদি একদিনেরও লাইন পড়ে, ওই লাইন ভেঙে তুমি যাবে, ওই লাইন তুমি অন্যদিকে মানে ভেঙে অন্যদিকে না, ওই লাইন বাই লাইনে তুমি চলে গিয়ে মায়ের পুজো করবে, এবং পুজো করবে নিষ্ঠাভাবে। তোমার লোক ফুল এনে দেবে, তোমার লোক মিষ্টি এনে দেবে, তারপরে তুমি দেবে, কোনো লাভ হবে না, নিজের হাতে পুজো দেবে এবং নিরামিষ খেয়ে পুজো দেবে, আমিষ খেয়ে না, এটা মেনে চলো। 2 নম্বর কথা, যখন মাকে পুজো দিতে যাচ্ছ তখন মায়ের কাছে একটা কথা বলবে, মা তুমি ভালো আছো তো, তুমি মা তোমাকে কেউ খোঁজ নেয় না, আমি চাই তুমি ভালো থাকো, আমি জানি তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, আর তুমি ভালো থাকা মানে তুমি তোমার সন্তানরা ভালো থাকবে, এই কথাটা বলে। 3 নম্বর পয়েন্ট, সব থেকে ভাইটাল, তুমি চেষ্টা করবে মাকে আরাধনা করে, যে জিনিসটা তুমি সব থেকে ভালোবাসো খেতে, সেই জিনিসটা দিয়ে মাকে পুজো দেবে এবং সেই জিনিসটা তুমি তোমার নিজের হাতে মাকে খাইয়ে দেবে, এইটা করো। 4 নম্বর, যখন পুজো দিতে যাবে তোমার ইষ্ট দেবতা হোক বা তুমি যে যা যে কোনো ঠাকুরকে ভালোবাসো, যাকে, যখন পুজো দিতে যাবে তখন
চেষ্টা করবে, যে জামা প্যান্টটা পরেছো সেটা যেন শোভার হয়। যে কোনো জামা প্যান্ট পরে পুজো দিতে যাবে না, যাবে না। আজকে যদি শুক্রবার হয় তাহলে সেদিন চেষ্টা করবে সাদা রঙের পোশাক পরে যাওয়া। আজকে যদি রবিবার হয় চেষ্টা করবে সাদা কিংবা লাল রঙে পরে যাওয়া। আজকে যদি সোমবার হয় সাদা রঙের পোশাক পরে যাবে, মঙ্গলবার হলে লাল রঙের পোশাক পরে যাবে, বুধবার হলে সবুজ রঙের পোশাক পরে যাবে, বৃহস্পতিবার হলে হলুদ রঙের পোশাক পরে যাবে, শুক্রবার হলে সাদা রঙের পোশাক পরে যাবে, শনিবার হলে কালো রঙের পোশাক পরে যাবে। এই নিয়মটা মেনে চলো। পাঁচ নম্বর যেটা বলবো, যখনই পুজো দিতে যাবে বা পুজো দেবে, তুমি যেটা পারো, তুমি যে মন্ত্র পারো, তুমি যদি মন্ত্র না পারো মাকে বলবে, মা আমি তোমার কাছে এসেছি, আমি মন্ত্রতন্ত্র জানি না, আমি তোমাকে দেখতে এসেছি, আমি তোমার কাছে আসলে আমার শান্তি পাই, এমনি তুমি কোনো মিষ্টি মাকে মুখে দেবে বা ফল যা খুশি তুমি দাও নিজের হাতে দেবে। এই নিয়মগুলি করো, জীবনে আমূল পরিবর্তন, সাকসেস সাফল্য তোমার পায়ের কাছে এসে পড়বে, জীবনে তোমার থেকে ভালো আর কেউ থাকবে না। যদি এই তথ্যগুলি ভালো লেগে থাকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।